বিচার হবে কর্ম অনুসারবাদী মন আমার, বিচার হবে কর্ম। না ছিল আকাশে জমিন, হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্যকারবাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। আপনারা কয়েতেন যেমন কর্ম, আরে কথা কই না কিরে, যেমন কর্ম। এসকে নোরে মাতোয়ানা প্রেম বিলাইতে বারল জ্বালা, আপন নূর হইতে তিনি করলেন সমাচারবাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। আমার দোষে আমি দোষী, দোষী দোষী দোষী, গলার মধ্যে লাগছে বাসি, বর্তমানে জেলখানায় আছে। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম। একটা কথা কয়া যায়, আল্লাহর বিরুদ্ধে যত মনসা কোন অসুবিধা নাই, আল্লাহ রাহমানুর রাহিম মাপ দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু আল্লাহর অলির বিরুদ্ধে কলম ধরেন না, আল্লাহর নবীর বিরুদ্ধে কলম ধরেন না। ফেরাউন্নার মনে যা চাইছে খুদা মাইনা নিছে, যেদিন মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে কলম ধরছে সেদিন ফেরাউন্নারে, কথা কই না কিরে। নমরুদ্দার মনে যা চাইছে তা করছে, যেদিন ইব্রাহিম হলিউল্লাহর বিরুদ্ধে কলম ধরছে সেদিন নমরুদ্দার রাখছে, ল্যাংরা মশা কামড়াইছে, ল্যাংরা মশা কানে দা হামায়া মস্ত হামায়া কামড়াইতেছে, সাগর রে কসাইয়া রসুদ কিতা বাইরা বাইরা, জুতা দা বাইরেছে, জুতা দা বেড়াগিরি। কদিন থাকবো মিয়া, কয়দিন থাকবো, আজকে মরলে কাল্লা শেষ। বুঝবেন আপন কেডা, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত। আজকে মরলে কালকে কবর, আজকে মরলে। বেড়াগিরির জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করে নাই, মারামারি কাড়াকাড়ি ফিডাফিডি ফ্যাসাদ সৃষ্টি করার জন্য আল্লাহ মানুষ বানায় নাই। আমি আপনার এই জিনিসটা ওখানে বৈশা সমালোচনা করতেছি। অনেক নু আকরা বইলাই হে মিন হাবলিল ওয়ারিদ, প্রত্যেকটা বান্দার গারা শাহরুখের কাছে আমার আল্লাহ। আমি করতেছি গোপনে, কিন্তু আপনারা দেখেন না, আল্লাহ দেখে কিনা। আরে কথা কই না, বিচারের কোর্টে দাঁড়াইতে হবে কিনা, বিচারের রাজদাসে দাঁড়াইতে হবে কিনা। শেষ কথাটা বলে যায়, আল্লাহ হাসরের মাঠ বানায় এবার কোনো দরকার নাই, মিজানের পাল্লা লটকে এবার কোনো দরকার নাই, সোয়া তোপে সূর্য আনার কোনো দরকার নাই, আমার মাঠ করার দরকার নাই। একমাত্র আল্লাহ অন্তর্জামী, কে নেকি কে বদি আল্লাহ জানে, কে বেহেস্তি কে দুজুকি আল্লাহ জানে কি জানে না। তারপরও হাসরের মাঠ বানাইবার কারণ একটাই, কারণ হচ্ছে যেই নবীকে সৃষ্টি না করলে রবের রবিয়াতের পরিচয় হতো না, কোনো কিছুই বানাইতেন না। সেই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ আল্লাহ লটকাইবে মিজান, যেরকম সুবহানাল্লাহ। হাসরের মাঠে যাইয়া দেখবেন নবীজি দাঁড়িয়ে আছে, কবরে গেলে পাইবেন নবীরে, হাসরের মাঠে মিজানের ঘাটে নবীরে। দুনিয়াতে গুনাহ কইরা কাঁদছেন, আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দেন নাই, ইহুকালে মাপ দেন নাই। সুপ্রিম কোর্টের হাকিম, আল্লাহর উপরে কোনো হাকিম নাই, তিনি হাকিমুল হাকিম, হাসরের মাঠে মাপ দিবে না। সাজিদ তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ নোট করেন, শাফাআতিলি আখলিল কাবাইর মিন উম্মতি, বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী বলছে আল্লাহ রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দেন নাই, এই বড় বড় গুনাহগারকে আমি রাসূল হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দেব। ওলি আল্লাহগণের কাছে কেন যাইতে হবে? সহিহ হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকেরা তে সাফায়াতের ভার দিবে, প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু সাফায়াতের অধ্যায়, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকেরা তে সাফায়াতের ভার দিবে, প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমরা সুন্নি মুসলমান, এক দলে বলে আমরা নাকি নামাজ নিজেও পড়ি না, নামাজের কথা কই না। হাকিকতে কোরআন হাদিস খুললে নামাজ পড়তে আল্লাহ আমরারই কইছে, আপনারা কইছে না। আকাশের নিচে দলিল দেখাইতে পারবে না, আই ক্যান চ্যালেঞ্জ 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ। নামাজ পড়তে বলছে একমাত্র ইমানদারকে, ইমানদার তারা জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি যারা রাসূলকে ভালোবাসে, যারা ওলি আল্লাহকে ভালোবাসে, যেরকম সুবহানাল্লাহ। কয়টা দলিল লাগবো? আরে কয়টা দলিল নেবেন আপনি? আপনি কয় ভাতা ভৈরা বেড়াগিরি করতেছেন? তামাম পৃথিবীর আলেম জগতের সম্রাট, আলেম জগতের শিরোমণি, আলেম জগতের মগজ, 70টা ওডের বোঝায় কিতাবি আলেমের আলেম মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, 5000 হাদিসের হাফেজ রুমি রহমাতুল্লাহি আলাইহি, ঘরের দরজায় গিয়ে কয় আম্মা দরজাটা খোলেন, মা কে তুমি? আমি তো আপনার সন্তান জালালউদ্দিন রুমি, 70 রোডের বোঝায় কিতাবি আলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। মা কো আমার বিশ্বাস হইছে না। প্রত্যেক দরজালা হইলা দেখেন না ডকুমেন্ট সার্টিফিকেট আমার কাছে আছে। কফুত যে সার্টিফিকেট লই আইছো এই সার্টিফিকেটটা তুমি নিজ আল্লাহর চিন্তা না আমারও চিনাইতা পারতা না। আল্লাহ চিনার এলেমের আলেম না হওয়া পর্যন্ত আমি ঘরের দরজা খুলতাম না। কয় পাতা হইরা বেড়াগিরি করতেছেন? আল্লাহ চিনার এলেমের আলেম ওই আইতে পারলে, আল্লাহ চিনার এলেম পৃথিবীর কোনো মাদ্রাসাত নাই, পৃথিবীর কোনো শিক্ষার প্রতিষ্ঠান নাই, পৃথিবীর কোনো ভার্সিটিতে নাই। আল্লাহ চিনার এলেম একমাত্র আছে আল্লাহর ওলিদের সিনাই। যেরকম সুবহানাল্লাহ, এটা কোরআন শরীফে আছে। আপনারা ইতিহাস করেন, হজরতে মুসা কালিমুল্লাহ এবং হজরতে খোয়াস কিজির দুইজনের ঘটনা হলে আপনারা ভাইবেন। 14 পারার মধ্যে আছে। এই রেজবিরা কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলে না। আজকের মারে যদি কোনো একটা কথা কোরআন হাদিসের বিরুদ্ধে বলে থাকি, কোরআন হাদিসের বাহিরে বলে থাকি, আই ক্যান চ্যালেঞ্জ, প্রমাণ করেন, রেকর্ড হয়েছে, প্রমাণ করেন যে এই কথাটা আমরা কোরআন হাদিসের বাহিরে বলছি, এই কথাটা আল্লাহ রসুলের বিরুদ্ধে বলছি। আমরা বিচার দেব। কেন কেন আপনারা আমার ছাড় দিতে পারেন, আল্লাহ তো আমাদেরকে ছাড় দিবে না। কথা কয় না কেন? আল্লাহ ছাড় দিব? মরণের পরে আল্লাহ করে যাওন লাগতো না। আমরা না হেসামিসা কয়ে গেলাম গা, কিন্তু আল্লাহর কাছে হেসামিসা কয়ে যান বাদন দিব। বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার, বিচার হবে কর্ম না। ছিল আকাশে জমিন, হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্যকার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। আপনারা কয়েতেন যেমন কর্ম, আরে কথা কই না কিরে, যেমন কর্ম। এসকে নোরে মাতোয়ানা প্রেম বিলাইতে বারল জ্বালা, আপন নোর হইতে তিনি করলেন সমাচার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। আমার দোষে আমি দোষী, দোষী দোষী দোষী, গলার মধ্যে লাগছে বাসি, বর্তমানে জেলখানায় আছে। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম। একটা কথা কয়া যায়, আল্লাহর বিরুদ্ধে যত মনসা কোন অসুবিধা নাই, আল্লাহ রহমানুর রহিম মাপ দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু আল্লাহর অলির বিরুদ্ধে কলম ধরেন না, আল্লাহর নবীর বিরুদ্ধে কলম ধরেন না। ফেরাউন্নার মনে যা চাইছে খুদা মাইনা নিছে। যেদিন মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে কলম ধরছে সেদিন ফেরাউন্নারে, কথা কই না কিরে, নমরুদ্দার মনে যা চাইছে তা করছে। যেদিন ইব্রাহিম হলিউল্লাহর বিরুদ্ধে কলম ধরছে সেদিন নমরুদ্দার রাখছে, ল্যাংরা মশা কামড়াইছে, ল্যাংরা মশা কানে দা হামায়া মস্ত হামায়া কামড়াইতেছে। সাগর রে কসাইয়া রসুদ কিতা বাইরা বাইরা, জুতা দা বাইরেছে, জুতা দা। বেড়াগিরি কদিন থাকবো মিয়া, কয়দিন থাকবো? আজকে মরলে কাল্লা শেষ। বুঝবেন আপন কেডা। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আমি নতুন অবস্থায় এসেছি, 5টা টিকিট 5 জনকে দিয়ে যাই, যে যেই নিয়তে নেবেন সাকসেসফুল। আর বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তার রেকর্ড আছে, আপনারা খবর লইয়া দেখেন। বিয়ে করছেন বা বিয়ে দিচ্ছেন, সন্তানাদি হয় না। ছেলে বিয়ে করে, বউ আনছেন, সন্তানাদি হয় না। মেয়ে বিয়ে দিচ্ছেন, কোনো সন্তানাদি হয় না। আজকের মাহফিলে সখী অন্তরে যদি এমন কোনো লোক থাকেন, আজকের মাহফিলের সখী অন্তরে নিয়ত করবেন, আগামী ঈদে মিলাদুন নবীর মাহফিলের আগে হজরত রফুসা রহমাতুল্লাহকে আল্লাহর মাহফিলে আমি একটা গরু দেব, যদি আল্লাহ আমার একটা সন্তান দেয়, ছেলের গরু হোক মেয়ের গরু হোক। সন্তানরা পাইছেন, গরুটা দিবেন, পাইছেন না দিতেইব না, পাইছেন যদি না দেন, এই সন্তানটারে বাঁচাইবার ডাক্তার আকাশের নিচে থাকবে না, পাইতেন না। কথা বুঝাইতে পারছি? সন্তান পাইছেন, গরু দিবেন, পাইছেন না দিতেইব না, সখিনিয়তে সখিনিয়তে, ইন্নামাল আমাল বিনিয়াত। অল্প দিনের ভিতরে আপনার ছেলের বড় হোক আর মেয়ে হোক পিকনিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা আগামী উরুষে তাবারকের জন্য গরুটা দিয়ে দিবেন। সন্তান পাইলে, না পাইলে না, কিন্তু পাইলে দিবেন, না পাইলে দিবেন না। একটা পাইলে একবার বিশা লাগলে বারবার লেগে যাব, একটা পাইলে আরও পাইবেন, কিন্তু ফায়া যদি না দেন, এই সন্তানরা বাসে বা ডাক্তার আকাশে নিজে পাইতেন না। 2 নম্বর টিকিট, আপনি পাসপোর্ট করছেন, ভিসা লাগে না, একটু পরীক্ষা করে দেখেন না অলিরার পাওয়ার আছে না নাই। আর একটু পরীক্ষা করলে তো পাইবেন অলি আল্লাহদের পাওয়ার আছে না নাই। এই দেশ অলি আল্লাহদের দেশ, এদের শাহজালালের দেশ, সাবরানের দেশ, সারপিনের দেশ। নাসিরউদ্দিন আউলিয়ার দেশ, শাহ সৈয়দ আহমদ গসুদারাজ কল্লা শহীদের দেশ। এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করছে ওলি আল্লাহগণ। কিয়ামতের আগ পর্যন্ত থাকবে ওলি আল্লাহদের। নামাজের কথা কোরআনে আছে, রোজার কথা কোরআনে আছে, ওলি আল্লাহদের কথা কোরআনে নাই। ওয়াবতাগু ইলাইহি লুসিলা ওয়া কুনু মা সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আলা ইন্না ওলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যুরকুন সুবহানাল্লাহ। অসংখ্য আয়াত আছে ওলি আল্লাহদের শানে, অসংখ্য আয়াত। 11টা গাউসে পাকের 11টা নামের উপরে 11,000 টাকা মান্নত করবেন, আগামী বছর মাহফিলে দিবেন, যদি অল্প দিনের ভিতরে বিদেশ যাইতে পারেন। আপনার ভিসা ওকে ভিসা, অল্প দিনের ভিতরে চলে যাবেন। বিদেশ গেছেন টাকা দিবেন, বিদেশ গেছেন না, একটা কথা দিতেইব না। কথা বোঝাইতে পারছি? 2 নম্বর টিকিট। 3 নম্বর টিকিট হলো আগামী বছর মাহফিলের তাবারকের জন্য 3 জনে 3 বস্তা চাউল দিবেন, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আগামী এরির বছর বাম্পার আসবে, আপনার বাম্পার সখিনীয়তে দেখেন না, রেজবি সপ্তাহ নতুন আসছে, কয়াজে গেল বিনিময় কিছু পান কিনা একটু পরীক্ষা করা দরকার আছে না। 3 জনে যে কোনো নিয়ত করিয়া 3 বস্তা চাল দিবেন তাবারকের জন্য, মিলাদুন নবীর মাহফিলের তাবারকের জন্য, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। 3 জন লোকে হাত তোলেন, 3 বস্তা চাল দিবেন, গরিবই থাকতো না। 2 মিনিট সময়, 2 মিনিট।